আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দুপুরের রান্না দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। তো দুপুরে রান্না করব বিরিয়ানি। তো আমি এখানে মুরগির মাংসের মধ্যে সব ধরনের মশলা আর হাতে বানানো বিরিয়ানি মশলা দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 4 চামচের মতো চিনি। তো এখন আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঝরিয়ে এখন আমি দিয়ে দিলাম। তো ভালো করে ভেজে নেব মাংসের সাথে। ভাজা হয়ে গেছে চালটা, তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি, তো এখন ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে দেব বলক আসা পর্যন্ত। তো এই তো বলক এসে গেছে, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দেব চুলার জালটা একদম কমিয়ে। বিরিয়ানিটা একদম হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচের মতো কেওড়া জল দিয়ে আমি এখন দমে রেখে দেব। আর রান্না করব ধুন্দুল দিয়ে ইলিশ মাছ। তো আমি এইখানে মাছগুলো আমি কষিয়ে নিয়েছি আগে। তো মাছের যে পিসটা ছিল ওইটা আমি তুলে রেখেছিলাম, আর এখন আমি দিয়ে দিলাম ধুন্দুল। আর মাছ কষানো হয়ে গেছে, তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, কারণ ধুন্দুলটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেকে দেব, একটা বলক আসলে আমি নামিয়ে ফেলবো। আর ভাজা মাছও ছিল, ওইটা আমি আলাদা করে রেখেছি। তরকারির মধ্যে মাছটা আমাদের কেউ খায় না, শুধু আমিই খাই, তো তার জন্য মাছটা আলাদা করে রেখে দিয়েছি, ভাজা মাছটা। তরকারিটা একদম হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আর রান্না করতে করতে আকাশের এমন অবস্থা হয়েছে, বৃষ্টি পড়ছে, একদম কালো হয়ে গিয়েছিল, তো বৃষ্টিটাও এখন শুরু হয়ে গেছে, ঝুরি ঝুরি বৃষ্টি পড়ছে। আর এখন বৃষ্টিটা অনেক জোরে নেমেছে, আমার রান্নাবাড়াও শেষ। তো বৃষ্টিতে ভিজি না অনেক দিন হয়েছে, ছোটোবেলায় ভিজতাম সব চাচাতো ভাই বোনেরা একসাথে, তো ছোটোবেলাটা অনেক মিস করি। আর এখন বৃষ্টিতে ভিজতেও প্রচুর ভয় করে, বজ্রপাত হয়, তো এর জন্যই আর কি বেশি ভয় লাগে। আর বৃষ্টির বানে একদম সব বেলকনিতে এসে গেছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, ভাত, ধুন্দুলের তরকারি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো ওদের বাবা তো আর বিরিয়ানিটা খাবে না, আর ভাজা মাছটা দিয়ে দিলাম, তরকারি দিয়েই খাবে শুধু। আর আলিফের জন্য আমি বিরিয়ানিটা বেড়ে নিলাম, আমি আর ফা আগে খেয়ে নিয়েছি। তো আলিফকে দিয়ে দিলাম শসা, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার। এই হলো সন্ধ্যার আকাশ, মাগরিবের আগ মুহূর্ত। দুপুরে প্রচুর বৃষ্টি হয়েছে, আর মাগরিবের আগে আকাশটার কি সুন্দর অবস্থা, একদম লাল লাল, মাশাল্লাহ, কত সুন্দর লাগছে দেখতে। তো আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আকাশটার। আর এখন সন্ধ্যার পর ছেলে মেয়েদের জন্য একটু খাবার রেডি করব। তো আম ধুয়ে নিয়েছি, আম কেটে দেব। আর চিকেন সসেস নিয়ে নিলাম, ভেজে দেব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, তারপর আমি সসেজগুলো ভেজে নেব। তো এদিকে ভাজা হয়ে গেছে, ওদের বাবা চলে আসছে বাইরে থেকে। তো আমি সবাইকে খাবার দিয়ে দিলাম, আম আর হচ্ছে সসেজ। আরফা তো সসেজটা খায় না ওই রকম, তো আরফা আমি খাচ্ছে আর সসেজটা খাচ্ছে আলিফ। আলিফের এইগুলো খুবই পছন্দের খাবার। আর এই হচ্ছে আমাদের রাতের খাবার, বিরিয়ানি গরম করে নিলাম, আলিফ আর আরফা খাবে। তো আমি একসাথেই দুইজনের খাবারটা গরম করে নিয়েছি, এখন ওদেরকে দিয়ে দিব। আর আমি রাতে খাবো ভাত আর হচ্ছে ধুন্দুল আর ইলিশ মাছ। তো বেড়ে নিলাম আমি সব কিছু, এই তো খেতে বসে পড়েছি। আলিফ আরফা খাবার শুরু করে দিয়েছে। তো ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।